Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রাফি কিচেন স্টোরের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতে আমি ভাইয়াদের দুইটা শপেরই মোটামুটি একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় একটা ভিডিওর হচ্ছে শুরুর দিকে আমি যে ওভারভিউটা শেয়ার করি এটা থেকেও আপনারা এই শপে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটার ব্যাপারে কিন্তু একটা আইডিয়া নিয়ে নেন, এবং সেই আইডিয়া অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো চাইলে অনলাইনে অর্ডার করেও কিনতে পারবেন। অনেক প্রোডাক্ট হয়তো আমরা দাম বলতে পারি না, সেই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে, আর সরাসরি দোকানে এসেও প্রোডাক্টগুলো কিনতে পারেন। সো ভাই, আমরা যদি শপের ঠিকানাটা একটু আপনার কাছ থেকে জানি। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শপ নাম্বার 59, শপ নাম্বার 72 বাই এ, রাফি কিচেন স্টোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোরে। কিন্তু সোজাসুজি চলে আসলে আমাদের দোকানটা পাবেন, মার্কেটে ঢুকে যাচ্ছে একদম সোজাসুজি, মানে মেইন যে গেট আছে ওইটা দিয়ে একদম নাক বরাবর হাঁটতে 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 সেকেন্ড সিঁড়ির কাছে এসে, সেকেন্ড সিঁড়ির পরে শপটাই আমাদের 5972 বাই এ, রাফি কিচেন স্টোর। তো আপু, আজকে কিন্তু আমরা একটা ধোঁয়াধার ভিডিও নিয়ে চলে আসছি। ইয়েস, কেন ধোঁয়াধার? সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, ইয়েস, এটা হচ্ছে বলা হয় আমাদের গরিবের এসি, ঠিক আছে? আসলে এই ফ্যানটা হচ্ছে সবার জন্য। দেখা যায় কি বর্তমান বাংলাদেশের যে অবস্থা, আপনাদের কারেন্ট টেম্পারেচার অনেক বেশি সমস্যা হচ্ছে। এটা কি চার্জিং? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো লোডশেডিং এর প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে, পাশাপাশি কিন্তু অত্যধিক পরিমাণে গরম, যেটা কল্পনা করা যায় না। তো এখন এক মুহূর্ত কিন্তু ফ্যান ছাড়া থাকা খুবই কঠিন, তার উপরে লোডশেডিং। এখন আমরা যেটা চিন্তা করি যে আমাদের কিন্তু সবসময় কারেন্টেই কিন্তু ফ্যানগুলো চলে। জি অবশ্যই। তো সেখানে কিন্তু আমরা একটা নতুন জিনিস নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখা দিব রিচার্জেবল ফ্যান, যেগুলো কিন্তু আপনি 22 ঘন্টা টানা চালাতে পারবেন। 22 ঘন্টা, এটা কি 22 ঘন্টা এক টানা চালাতে পারবো কারেন্টে? টানা রিচার্জে, রিচার্জে 22 ঘন্টা, 24 ঘন্টা চালান। অনেকে না এই ধোয়াটা নিয়ে বলেন যে এটার পানিটা গায়ে লাগলে ক্ষতি বা এসে, বাট এটা কিন্তু আপনি যে ফ্রেশ পানি দিচ্ছেন সেটাই বের হয়ে আসতেছে, আমি একদম পিওর, এটা কোনো ইয়া নাই। আর এটা কিন্তু ওই ধরনের বাষ্প বা কিছু হয়ে আপনার গায়ে যে একদম ভিজে যাচ্ছে ভাই, এটা না, এটা ঠান্ডা একটা কুলিং ইফেক্ট আপনাকে দিবে, ঠিক আছে? অনেকে বলে এটা এটা সেটা এটা সেটা, এসিতে কিন্তু গ্যাস ভরতে হয় আপু। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু তেমন কিছু নেই, আপনি যে পানিটা দিতেছেন সেটা বাষ্প প্রসেস হয়ে বাষ্প হয়ে আসছে, সেম স্মোকটা বের হইতেছে। তো এটা হচ্ছে নোভান একটা রিচার্জেবল ফ্যান, এটা এসি ডিসি দুই ভাবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তারপর মডেল নাম্বারটা একদম ব্যাকে দেখা যাচ্ছে, স্ক্রিনশটের সুবিধার জন্য। আচ্ছা, দুইটা হচ্ছে 3061, আচ্ছা হচ্ছে 3020, আচ্ছা দুইটা মডেল হয় আমাদের এটার মধ্যে। তো আপনারা 36 ইয়ার্স অফ ট্রাস্ট, কি নোভা কোম্পানি? নোভা কোম্পানি বাংলাদেশে 36 বছর হয়েছে আজকে বিল্ড, এটা ব্যবসা করছে। আগে দেখতে পাচ্ছেন যে একটা, আচ্ছা আপনারা আগে দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশ টেলিভিশন কিন্তু অ্যাড আসলো নোভা ঘরে শোভা। ইয়েস, কেমন একটা কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। তো এখন এখন একটু ফাংশনগুলো বুঝিয়ে দিই। অবশ্যই, এই ফ্যানটাতে কিন্তু এই যে দেখেন অন অফ কিন্তু একেবারে ইজি, আপনি বাটনের মাধ্যমে করতে পারবেন, তারপরে কিন্তু আপনি একটা রিমোটও পাবেন। এই যে দেখেন রিমোট, ওকে, অনেক সময় আমরা বেডে থাকলে, বেডের বাইরে এটা থাকলে আমরা রিমোট দিয়ে কাজ করতে পারবো। এই যে রিমোটটা, রিমোটটার মধ্যে দিয়ে কিন্তু সবকিছু করতে পারবেন। তো দেখা যায় যদি আপনি বেডে থাকলেন, ফ্যানটা আপনার থেকে দূরে, তখন চাইলে কিন্তু এই রিমোটটার মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে যা যা বাটন আছে রিমোটে সেটা কন্ট্রোল করার, এই কন্ট্রোল করতে পারবেন এখানে। এটা কি ব্যাটারি সিস্টেম, পেন্সিল নাকি ঘড়ির ব্যাটারি? এটা তো ঘড়ির, এই ছোট ব্যাটারি, গোল ব্যাটারি, এটা যে কোনো দোকানে যে বললেই চলবে। ওকে ডান, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারি ডান, এই ব্যাটারিটার মাধ্যমে আপনি এটা পরিচালনা করতে পারবেন। এখন আসেন এটার মেইন জিনিসগুলো দেখাই। এই যে আমি অন এ প্রেস করেছি, হ্যাঁ ফ্যান চালু, ওকে ডান, আমি বাটনে চাপ দিলাম, লো স্পিড, লো স্পিড, লো স্পিডে হাইয়েস্ট আছে 5, আপনি এটাকে কমাইতে পারবেন, ওকে 1 2 3 4 5, মানে 1 থেকে 5 পর্যন্ত এটা স্পিড আসবে, লো স্পিড। আচ্ছা দেখেন আপু, লো স্পিডে আপনি যদি নরমাল একটা জায়গায় বসে থাকেন, আপনি একা বসে আছেন, এত গরম নাই, আমার লো স্পিড হলে চলবে, 1 এর স্পিডটা আপনি দেখেন। হ্যাঁ, তবে এই ফ্যানের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে, যেমন আমি আগে একটু বলে নেই, এটার হুবহু সেম, শুধু স্ট্যান্ডটা ছোট, এটা আমি বাবুর জন্য একটা নিয়েছি। এই ফ্যানগুলার যেটা পজিটিভ সাইড আমি বলবো, এটা বাতাসটা না সিলিং ফ্যানের চেয়ে একটু ঠান্ডা, অনেক ঠান্ডা হয় বাতাসটা, ঠিক আছে? বাতাসটা কেন ঠান্ডা এই টেকনোলজিটা কি আমি জানি না, বাট বাতাসটা ঠান্ডা বাতাস, এটা আছে আপু এখন ন্যাচারাল বাতাস। হ্যাঁ, আপনি যদি এটার পিছনে ওয়াটার ফিল্টার আছে,
সেখানে পানি দেন, আপনি আরো ঠান্ডা বাতাস পাবেন এখানে, কারণ ওই ফিল্টারেশনটা হয়ে যে বাষ্পটা আসবে সেটার সাথে এই বাতাসটা আরো স্প্রেড হবে। আবার আপনি হাই স্পিড দেন না, হাই স্পিড দিলাম এই যে দেখেন 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যাবে, কিন্তু যখন আপনি রিচার্জেবল ভাবে ইউজ করবেন তখন 9 পর্যন্ত যাবে, যখন আপনি কারেন্ট ইউজ করবেন তখন 10 পর্যন্ত যাবে। ওকে ডান। তারপরে হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস এই যে মিস্ট 1 2 3, ওকে থ্রি স্পিডের মিস্ট, মিস্ট দিলে আপনার একদম আইস কুল বাতাসটা আসবে, একদম ঠান্ডা বাতাস। ওকে, এটা যদি আমি একটু পাওয়ারটা কমাই দিই মিস্টটা, তাহলে মিস্টটা একটু সুন্দরভাবে দেখা যাবে। আমরা একটু দেখানোর সুবিধার জন্য একটু কমাই দিই মিস্টটা। আচ্ছা, একটু কম বাতাসে আমরা মিস্ট দিয়ে দেখাচ্ছি যে আর এটা এমন কোন বড় বড় বাষ্প আসতেছে না, যেটা আপনার অনেকে বলেন যে বেডশিট ভিজে যায় কিনা, ফার্নিচারে সমস্যা, এরকম কমেন্ট আমি অনেকের ভিডিওতে দেখেছি বলে আমি জাস্ট পার্সোনালি আমার ভিডিওতে সেটা অ্যান্সার করে দিচ্ছি। এটা কোনো ওই ধরনের বাষ্প না যেটা আপনার ভেজার সম্ভাবনা আছে। সো আপনারা যদি বিলিভ না করেন দরকার হলে দোকানে এসে তারপরে দেখে শুনে নিবেন। আমার দর্শকদের আজকে যদি ইলেকট্রিক চুলার ভিডিও না, তারপরে এটুকু বলতে চাই যে আমি লাস্ট 2 মান্থ কোন ধরনের সিলিন্ডার ব্যবহার করিনি। লাস্ট 2 মান্থ হচ্ছে আমি শুধুমাত্র ইনফ্রারেড, তাও নট ইন্ডাকশন, ইনফ্রারেড চুলা চালিয়েছি। আমার গরমের সিজনেই প্রথম যে মাসে আমার কারেন্ট বিল 1100 something এসেছিল, মানে কাইন্ড অফ 1200 মতো, আর গত 2 মাস ধরে আমার 1479 এক মাসে এসেছে, আর এই মাসে 1500 টাকায় সামথিং কয়েক টাকা কম, তার মানে আমার 300-350 টাকার মধ্যে আমার পুরো মাস আমার চলছে, তাতে বাচ্চার জন্য বারবার পানি গরম হোক আর যাই হোক। সো আমি ভাইয়া যখন ভিডিওতে বলেছিল 250-300 টাকা কারেন্ট বিল আসবে, আমি টু বি ফ্র্যাঙ্ক আমি 100% ট্রাস্ট করি নাই ভাইয়া, বাট আমি এখন এখন ট্রাস্ট করি। সো সেই জায়গা থেকে আপনি যেহেতু বলছেন এটা লো স্পিড মেইনটেইন করলে আমরা 22 ঘন্টা চলবে, এটা ট্রাস্ট করি। 5 এনার্জিতে চালান, হ্যাঁ 5 ঘন্টা ব্যাকআপ দিবে। আচ্ছা, আপনি যদি ফুল স্পিড 9 এ চালান রিচার্জেবল অবস্থায় আপনার এটা 2.5 ঘন্টা ব্যাকআপ দিবে, যেটা ফ্র্যাঙ্ক কথা, আমাদের এখানে তো লুকোচুরি করে লাভ নেই। কিন্তু অনেকেই আছে ওই 22 ঘন্টাটাকে এমন ভাবে বলবে মনে হবে যেন 9 দিয়েই 22 ঘন্টা চলবে না, 22 ঘন্টাটা চলবে হচ্ছে 1 অথবা 2 এ দিয়ে চালালে। এটার রেঞ্জটা দেখেন, আপনি যে দূরে দাঁড়ায় আছেন 1 স্পিডে কিন্তু এই রেঞ্জটা কভার করছে, হ্যাঁ সেখানে 9 স্পিডে আপনার ফুল রুমটাকে কিন্তু এটা কভার করে এনার্জি আছে এখানে। ওকে, তো নোভার এই যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, এটার মধ্যে কি লো হাইট বা হাই হাইট এরকম কিছু, দুইটা মডেল বলছিলেন? এটা হচ্ছে বড় হাইট। আচ্ছা, এর চেয়ে একটা ছোট হয়? জি না, এটার মধ্যে একটাই হাইট হয়, একটাই হাইট হয়, 16 সিএম। ওকে স্যার, মানে 16 ইঞ্চি হাইট। তো এটার দাম কত পড়ছে? এটার দাম পড়বে আপু মাত্র 9000 টাকা। আচ্ছা, কিন্তু এখানে একটা অফার থাকবে কি, আপনার কাস্টমারদের জন্য আমরা সমস্ত বাংলাদেশে এটা ফ্রি হোম ডেলিভারি দেব। ও ওয়াও, সম্পূর্ণ বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দেব, এবং এই পুরো আর ঢাকার বাইরে যারা আছে তাদেরও, মানে অল ওভার বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, আর কোম্পানি থেকে এটাতে 1 বছরের ওয়ারেন্টি আসে, রাফি কিচেন স্টোরের পক্ষ থেকে এটাতে আপনাকে আমরা দেব 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ওয়ারেন্টি আর যেটা জানবো ভাই, সেটা হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম কাইন্ড অফ এটা যদি কেউ ঢাকার বাইরে থেকে নেয়, সো সেই ক্ষেত্রে তারা কিভাবে নেবে? আমাদেরকে মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে। প্রোডাক্টটা আপনার হাতে যাবে, আপনি প্রোডাক্টটা রিসিভ করে কুরিয়ার ম্যানের কাছে বাকি টাকাটা দিয়ে দিবেন, যাত্রাপথে কোনো সমস্যা হলে সেটা সম্পূর্ণ দায়ভার আমরা বহন করব। থ্যাংক ইউ সো মাচ রাফি। এখন আপু অনেকের কিন্তু এত রেঞ্জ থাকে না, হ্যাঁ তো আজকে আমরা কিন্তু মিনিমাল রেঞ্জের মধ্যে একটা প্রোডাক্ট রেখেছি, ডেফিনেটলি এটা কিন্তু হচ্ছে সানকার। হ্যাঁ, এটা তো আমি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিলাম যে আমার বেবির জন্য আমি ইউজ করছি, এটা হচ্ছে শর্ট হাইটেরটা, এই যে এই দিস ওয়ান। এখন এটা চমকি, আপনার কিন্তু এটা হাইটটা ছোট মনে হইতাছে, কিন্তু এটা কিন্তু সেম হাইট, আমরা জাস্ট এটা আপ ডাউন করি নি। ও আচ্ছা আচ্ছা, টেবিল পজিশনে আছে। আচ্ছা আচ্ছা, টেবিল পজিশনে মানে এটা উঁচু করা যাবে? টেবিল পজিশনে আছে। আচ্ছা, আপনি এটাকে উঁচু করতে পারবেন। ওকে, 16 ইঞ্চি পর্যন্ত উঁচু করতে পারবেন। ওকে ডান। সেটা কোন জায়গা থেকে উঁচুটা হবে? এই যে পিছনে ইয়া দাও, স্লিপার দাও, এখান থেকে আপনি প্রেস করে উঁচু করতে পারবেন, এবং 16 ইঞ্চি উঁচু হবে। জি, 16 ইঞ্চি উঁচু হবে। এই ফ্যানের বিশেষত্ব কি হচ্ছে আপু, এটাও কিন্তু আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে করতে পারবেন। ওকে ডান। এটা অনেক এখন সবকিছু আধুনিক হয়ে আসতেছে, কারণ আমরা অলস হয়ে যাচ্ছি, তো আমরা সোফায় বসে ফ্যানে সুইচ টিপতে যাইতে পারি না, আমরা খাটে বসে উঠতে পারি না, তো যার কারণে সবকিছুই এখন রিমোট সিস্টেম হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদের অত্যাধুনিক প্রোডাক্ট গুলো দেওয়া। থ্যাংক ইউ ভাইয়া। তো এটা তো কিন্তু খুব হাই স্পিড, আপনি দুটো স্পিড পাবেন, লো এন্ড হাই। এই যে লোতে দিছি আমরা এখন, আর এটার বাতাস মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি নিজে বলবো তো আমি স্যাটিসফাইড।
ডিম লাইটের কাজ করে রাতের বেলা যখন আমি ছেড়ে রাখি এটা অনেক ভালো কাজ করে সেক্ষেত্রে কারেন্ট গেলেও কিন্তু আপনি এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন কারণ কি দেখা যায় অন্ধকারে বসে আছেন আপনার ভালো লাগবে রিল্যাক্স তো এখন এই ফ্যানের মধ্যে আমাদের দুইটা মডেল হয় তো ভাই এটার তো দুইটা মডেল কোনটার দাম কেমন পড়বে এটা হচ্ছে স্টান মডেল আর আচ্ছা হ্যাঁ লম্বা করতে পারবো এটার প্রাইসটা পড়বে আপু মাত্র 7200 টাকা 7200 ওয়াও জি আর যেটা টেবিল মডেল আছে জি একদম সেটার প্রাইসটা পড়বে মাত্র 6500 টাকা ওয়াও বিশেষ করে এখন আমাদের লোডশেডিং প্রকল্প যে চালু হয়েছে এটাকে আমি লোডশেডিং প্রকল্পই বলবো বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমাদের শরীরের ঘাম ঝরানোর প্রকল্প সো এই প্রকল্পকে বাস্তবায়ন তো তারা করবেই আর আমরা নিজেদের শান্তির জন্য এটা কিনতে পারি আমাদেরকে তো সরকারকে হেল্প করতে হবে না হ্যাঁ ডেফিনেটলি সেই হেল্পটা আমরা এগুলা দিয়ে করব আপনাকে যতক্ষণ আপনাকে এনার্জি দিতেছে তখন ততক্ষণ আপনি এটা চার্জ করে নেন ডেফিনেটলি কারণ এটা চালু অবস্থাতেও তো চার্জ নিচ্ছে অবশ্যই যখন আপনার এটা কাজ করবে না তখন আপনি ইজিলি করতে আপনার বাসা সিলিং ফ্যান নেই আপনি এটা চার্জে রাখা অবস্থায় ইউজ করেন না জি 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 আপনার ইউজও হইতেছে আবার যখন কারেন্ট চলে যাবে তখন এটা ওই ব্যাকআপটাও দিবে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আপু আজকে একটা বেটার প্রাইস দেওয়ার চেষ্টা করছি এবং থ্যাংক ইউ সো মাচ ভাই হোম ডেলিভারি দিছি ফ্রি থ্যাংক ইউ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ রাফি ভাই আমাকে হেল্প করার জন্য সো রাফি কিচেন স্টোরে সবাইকে আসার আহ্বান জানিয়ে আজকের মতো আমি এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম